নমস্কার পিঙ্কি কিউজিন ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ক্রিসমাস উপলক্ষে একটা স্পেশাল প্লাম কেকের রেসিপি নিয়ে হাজির হয়েছি সবার প্রথমে কিছু ড্রাই ফ্রুটস যেটা আমি নিয়েছি এখানে রয়েছে কিছুটা মোরব্বা চেরি কাজু টুটি ফ্রুটি আর কিশমিশ এগুলো একটা বোলের মধ্যে নিয়ে আমি সবার প্রথমে এটাকে অরেঞ্জ জুস দিয়ে ভিজিয়ে রাখব প্রায় চার থেকে পাঁচ ঘন্টা কেকটা বানানোর জন্য একটা বোলের মধ্যে আমি প্রায় দেড় কাপ মতন ময়দা নিয়েছি একটা স্টেইনারে এরপর নিয়েছি কিছুটা গুঁড়ো করা চিনি হাফ কাপ মতন তার সাথে দিলাম টু টি স্পুন মতন কোকোয়া পাউডার এটা একটু স্টেন করে নিয়ে এরপর দিলাম এক টি স্পুন মতন বেকিং পাউডার হাফ স্পুন মতন বেকিং সোডা এটাও আমি স্টেন করে নিলাম এই সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর আমি কেক টিনটা রেডি করে নেব একটু অয়েল ব্রাশ করে এর মধ্যে একটা বাটার পেপার বসিয়ে খুব ভালোভাবে তার উপরে আরেকটু অয়েল ব্রাশ করে দিতে হবে আমি আরেকটা বোলের মধ্যে এখানে হাফ কাপ মতন উষ্ণ গরম দুধ নিয়েছি এর মধ্যে প্রায় দুটো কিউব মাখন আমি দিয়েছি খুব ভালোভাবে এটা দুধের সাথে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপ সাদা তেল দিয়েছি আপনারা চাইলে পুরোটা মাখন দিয়ে করতে পারেন খুব ভালোভাবে দুধের সাথে এটা মিশিয়ে নিয়ে এরপর যে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো আমি মিশিয়ে রেখেছি অল্প অল্প করে এই মিশ্রণটা দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে এটা মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অরেঞ্জ জুসের মধ্যে যে ড্রাই ফ্রুটসগুলো আমি শোক করে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দেব আমি শুধু ফ্রুটসগুলো তুলেই এখানে দিলাম কারণ আমি যদি এখানে অরেঞ্জ জুস সুদ্ধে পুরোটা ঢেলে দিতাম তাতে এর কনসিস্টেন্সি যেটা সেটা খুব পাতলা হয়ে যেত আবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর আরও কিছু জিনিস এর মধ্যে আমি অ্যাড করব দিলাম এখানে ওয়ান ফোর্থ মতন সিনামান পাউডার বা দারচিনির পাউডার ওয়ান ফোর্থেরও কম দিলাম নাটমিক পাউডার বা জায়ফল গুঁড়ো দিলাম এক পিঞ্চ মতন লবণ এখানে আমি এসেন্সের জন্য ব্যবহার করছি পাইনাপেল এসেন্স যেটা আমি ওয়ান থার্ড মতন দিলাম এরপর দিলাম টু টি স্পুন মতন ভিনিগার হোয়াইট ভিনিগার নিয়েছি কারণ যেহেতু এটা এগলেস কেক এই জন্য আমি ভিনিগার ব্যবহার করছি আমি আগে থেকে দশ মিনিটের জন্য একটা কড়াই ওভেনে বসিয়ে তাতে লবণ দিয়ে তার উপর একটা আমি রিং বসিয়ে প্রিহিট করে নিয়েছি এরপর কেকের ব্যাটারটা খুব ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে এবার আমি কেকটিনে ঢেলে দেব তার আগে আমি একটু ক্রাঞ্চিনেসের জন্য এক মুঠো কাজু আর একটু ভিনে বাদাম এখানে কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছি সমস্ত ব্যাটারটা আমি এভাবে কেকটিনে ঢেলে দিয়ে একটু ট্যাপ করে নিয়ে ওপর থেকে একটু সাজাবার জন্য কাজু একটু চেরি আর আমান দিলাম এরপর আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য এটাকে একেবারে লো ফ্লেমে রেখে বেক করে নেব ফিরে এলাম প্রায় চল্লিশ থেকে ৪৫ মিনিট পর কেকটা খুব ভালোভাবে বেক হয়ে গেছে আমি একটি টুথপিক দিয়ে দেখে নিলাম টুথপিকটা এখানে পরিষ্কার এসেছে এরপর খুব সাবধানে কেক কেকটিংটা নামিয়ে নিতে হবে আমি এর ওপর থেকে কিছুটা অরেঞ্জ জুস এভাবে ব্রাশে করে দিয়ে দিচ্ছি কারণ এতে কেকটা অনেকটা ময়েস্ট থাকবে এরপর আমি কেকটা কিছু সময়ের জন্য ঢেকে রাখবো পুরোপুরি ঠান্ডা হলে তারপর আমি এটাকে ডিমোল্ড করব কেকটা ঠান্ডা হয়ে গেছে এবার একটা ছুরি দিয়ে চারপাশটা আমি একটু কেকটাকে আলগা করে নিলাম এরপর একটা প্লেটে মধ্যে আমি এটাকে উল্টে দেব সামান্য একটু ট্যাপ করে নিলেই কেকটা খুব ভালোভাবেই বেরিয়ে আসবে এবার ওপর থেকে আস্তে করে আমি বাটা পেপারটা তুলে নেব দেখুন কেকটা কত সুন্দরভাবে এখানে বেক হয়েছে এভাবেই তৈরি করে নিলাম ক্রিসমাস স্পেশাল প্লাম কেক অনেক রকম এখানে ফ্রুটস ব্যবহার করা হয় বলে এটা খেতে অসাধারণ লাগে এবং খুব সফট হয় যদি আজকে আমার এই কেকের রেসিপিটি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন পাশে থাকার অনুরোধ রইল আজ আসছি আবার দেখা হচ্ছে অন্য একটা রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর খুব ভালোভাবে বড়দিন কাটান